হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো ইদানিংকালে জেনে থাকবে আগামী 4 মার্চ 2022 চাঁদের বুকে ভেঙে পড়তে চলেছে এক ভয়ঙ্কর ও বিশাল রকেট। তবে এই রকেটটি কার তা নিয়ে রয়েছে ধোঁয়াশা, কারণ কিছুদিন আগেই বিজ্ঞানীরা জানিয়েছিল এই রকেটটি স্পেসএক্সের Falcon 9 রকেট। কিন্তু পরে জানা যায় এই রকেটটি চীনের Chang'e 5 চন্দ্রভিযানের একটি রকেট। কিন্তু সাম্প্রতিককালে এমন একটি খবর উঠে আসছে যা থেকে এই রহস্য আরও ধোঁয়াশায় পরিণত হচ্ছে, কারণ চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই রকেটটি তাদের নয়। তবে এই রকেটটি জারি হোক না কেন, আগামী 4 মার্চ চাঁদের বুকে হতে চলেছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। বন্ধুরা, এই ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী 4 মার্চ চাঁদের বুকে ভেঙে পড়তে চলেছে এক বিশাল ও ভয়ঙ্কর রকেট। বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা সংস্থার দাবি এটি চীনের চন্দ্রভিযান কর্মসূচির রকেটের অংশ, কিন্তু সেই দাবি অস্বীকার করে দিয়েছে বেজিং। জ্যোতির্বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ভেবেছিলেন দিকভ্রষ্ট এই রকেটটি স্পেসএক্সের এক রকেটের অংশ, 7 বছর আগে এক মিশনের সময়কার বলে মনে করা হচ্ছিল। কিন্তু এটি সাম্প্রতিককালে চীনের বলে মনে করা হচ্ছে। সে দেশের চন্দ্র অন্বেষণ কর্মসূচির অংশ হিসাবে 2014 সালে পাঠানো চীনের Chang'e 5 T1 বুস্টার বলে মনে করছে বিজ্ঞানীরা। কিন্তু চীনের বিদেশ মন্ত্রক বুধবার এই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে। তাদের পাল্টা দাবি, এই অভিযানের বুস্টার নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং সম্পূর্ণরূপে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আরও বলেন, বেজিং মহাকাশ কার্যক্রমের দীর্ঘমেয়াদী সাস্টেনেবিলিটির বিষয়ে সর্বদা সচেতন। তারা এরকম কোনো কাজ করতে পারেন না যাতে মানব সভ্যতার পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এই রকেটটি জারি হোক না কেন, আগামী 4 মার্চ চাঁদের বুকে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের ফলে চাঁদের বুকে কম করে 65 ফুটের গর্ত হবে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।